গতকাল উত্তর দিনাজপুর জেলায় করোনার দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও আজ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়, যাকে ঘিরে করোনা নিয়ে আবারও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এই জেলাতে। শেষ পাওয়া খবর অনুযায়ী জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে পাওয়া তথ্য অনুসারে উত্তর দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২২ জন, যারা জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা, এমনটাই জানা গিয়েছে। এরই পাশাপাশি আরও উদ্বেগের খবর, রায়গঞ্জে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি রায়গঞ্জের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গিয়েছে মৃতের বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত কলেজপাড়া এলাকায়, বয়স প্রায় ৭০ বছর, পেশায় তিনি পরিবহন কর্মী ছিলেন। তার এই মৃত্যুকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। এদিকে নতুন করে আক্রান্তদের মধ্যে যারা উপসর্গযুক্ত তাদেরই একমাত্র কোভিড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। পুরো পরিস্থিতির উপরে নজর রাখছে জেলা স্বাস্থ্য দপ্তর। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ জন, আক্রান্তদের নিয়ে আসা হচ্ছে সেফ হোমে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।